আর এগুলো তৈরি করতে প্রচুর সময় লাগে, সময় লাগে আর চোখেরও দরকার হয়। আর এত সূক্ষ্মভাবে স্টিচগুলো করেছেন, খুব ঘন ঘন, জানি না কতটা দেখতে পাচ্ছেন, ক্লোজ থেকে দেখেন। এইগুলো হচ্ছে উলের সুতো দিয়ে ডিজাইন নকশাটা করা, আর এইগুলো হচ্ছে নর্মাল কাঁথা সেলাইয়ের যে সাদা সুতো হয় সেই সুতো দিয়ে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি ভালো আছি, আমি আলপনা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল আলপনা স্ক্রিন। তো আজকে হলো বুধবার, এখন বাজে সকাল 9টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখনও সকালে খাওয়া দাওয়া করিনি, মা ওদিকে রান্না করছে, রান্না প্রায় হয়েই এলো, খেয়ে নেবো একটু পরে। আর এদিকে আমি কিছু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তার থেকে অঙ্কুর বেরিয়েছে, পরশু দিন ভিজিয়েছিলাম, আর এই যে আজকে দেখুন ছোলাগুলো থেকে বেশ ভালোই অঙ্কুর বেরিয়ে গেছে। তো এখন আমি কয়েকটা ছোলা খাবো, আর এখানে বাটিতে কিছু ছোলা ভিজিয়ে রাখা আছে, এটা কালকে রাতে ভেজানো হয়েছে, আর এই ছোলাটা দিয়ে কিছু একটা রেসিপি আজকে করা হবে। ছোলাগুলো ভিজে গেছে, আর এই দেখুন এই যে কাঁঠাল, কালকে আমি বাজার থেকে একটা কাঁঠাল নিয়ে এসেছিলাম। তো কাঁঠালটা দেখে বেশ ভালো লাগছিল, আবার কেনার সময় দোকানে একটু ভেঙে কোনাটা ভেঙে দেখিয়ে দিল, বেশ সুগন্ধ বেরোচ্ছিলো, কালারও বেশ ভালো, কিন্তু বাড়ি এসে খাওয়ার পর দেখছি খুব টেস্টি না, মানে কাঁঠালের রোয়াগুলো রসালো না, কোন শুকনো টাইপের। এটা কালকে এনেছিলাম, কিছুটা খাওয়া হয়েছে, আমরা খেয়েছি কিছুটা, আর এখনও রয়েছে। টোটাল ওজন ছিল 4 কিলো, অর্ধেক খাওয়া হয়ে গেছে, অর্ধেক এখনও আছে। আর আজকে সকালে আবার মা একটা কাঁঠাল নিয়ে এলো, তো এই আমাদের পাশের বাড়ি কাকিমার বাড়ি থেকে নিয়ে এসেছে, ওদের গাছ আছে, তো কাঁঠাল পেরেছিল। তো লাস্ট কাঁঠাল ওদের দুটোই ছিল, তো তার জন্য হাফ বিক্রি করেছে, এই যে হাফ কেটে বিক্রি করেছে, সব তো শেষ হয়ে গেছে, তো ওরাও হাফ নিয়েছে আর আমাদের হাফ বিক্রি করেছে। তো এই কাঁঠালটা বেশ টেস্টি, আমি একটা রোয়া তুলে খেয়ে দেখেছি, বেশ ভালোই রসালো রয়েছে আবার বেশ টেস্টি। আর এই কাঁঠাল তুলতে গিয়ে একটা সমস্যা, হাতে পুরো আঠায় ভর্তি হয়ে যায়, এই যে এখনও আঠা লেগে আছে। ছোলাগুলো খুব একটা ভালো না, কিনে আনা হয়েছিল, দানাগুলো ভালো না, তো এই অঙ্কুর সবগুলোতে বেরোয়নি, কিছু ছোলাতে বেরিয়েছে কিছু বেরোয়নি। আমি এখন বসে পড়েছি কাঁঠালের রোয়া তুলতে, কটা তুলে রাখি, সবাই মিলে খাওয়া হবে। আর এই সবাই কটলে হাত দিলে আঁকালে কিছু তার থেকে আমি তুলে রাখি। এক প্লেট তুলেছি আর এখনো আছে, এটাতে এখনো রোয়া আছে, একসঙ্গে বেশি তুললে আবার নষ্ট হয়ে যাবে, খাবো খেয়ে দেখবো। টেবিলটা নোংরা হয়ে গেছে কাঁঠালের রসে, টেবিলটা পরিষ্কার করতে হবে, এটা দিয়ে ঢাকা। আজকে তো প্রচুর রোদ উঠেছে, এই মেঝেগুলো পুরো রোদে গরম হয়ে গেছে, দাঁড়ানো যাচ্ছে না। আর আকাশের অবস্থা দেখুন কত রোদ, আকাশের দিকে তাকানো যাচ্ছে না, এত রোদের তেজ। আর এই যে আমাদের গাছে ফুল সব তোলা হয়ে গেছে, আর মায়ের পূজা করাও হয়ে গেছে। আর এই যে গাছগুলো এখন তো বর্ষাকাল, ফুল ফুটতে শুরু করেছে, আগের দিন বেশ অনেকগুলো ফুল ফুটেছিল, এই দেখুন আগের দিনের ফুলগুলো ফুটে আবার শুকিয়ে গেছে, আর কয়েকটা কুড়ি ধরেছে, এই যে একটা কুড়ি, ওদিকেও রয়েছে এই যে একটা কুড়ি, এই যে একটা কুড়ি। তো ভালোই এখন ফুল হচ্ছে এই গাছগুলো, বর্ষাকালে প্রচুর ফুল ফুটে এই গাছে, প্রচুর রোদ বেরিয়ে গেছে আজকে, রোদে বেরোনো যাচ্ছে না, আকাশে মনে হচ্ছে হালকা হালকা মেঘও রয়েছে। আর এখনকার সময় তো হঠাৎ এই রোদের মধ্যেও কোথা থেকে ঝমঝম করে বৃষ্টি চলে আসে, কালকে যেমন দুপুরবেলা কোথাও মেঘ দিয়ে বৃষ্টির কোনো মানে লক্ষণই নেই, অথচ হঠাৎ করে ঝমঝম করে বড় বড় ফুটে বৃষ্টি শুরু হয়ে গেল। আর বাইরে সব জিনিসপত্র মেলা ছিল, কাঠ ছিল, সেগুলো আবার তাড়াতাড়ি করে তুলতে হলো,
এই ঘরের ভিতর তো ভালোই অন্ধকার, লাইট অন করা নেই, আর এদিকে জানালাটাও খোলা হয়নি সকাল থেকে, জানালা পর্দা কিছুই খোলা হয়নি। আসলে পিছনের জানালা দিয়ে না খুব মশা আসে, সেই জন্য ভালোও লাগে না খুলতে। তবু জানালা না খুললেও ঘরটা অন্ধকার হয়ে থাকে। জানালাটা খুলে দিলাম, লাইট অন করে দিলাম, এবার একটু চারদিকটা আলো। বিছানাটার অবস্থা দেখুন, আমার বই খাতাগুলো তো সারাক্ষণ ছড়ানো ছিটানো থাকে। এই যে বিছানার উপর কিছু রয়েছে, এখানে কিছু রয়েছে, আর এই টেবিলটা তো পুরো লোড। আর এই কর্নারটা এখনও ঠিকঠাক করা হয়নি, এই বাক্সের কভারগুলো দিতে হবে, আর বাক্সের ভিতরে মালমাটি যা ছিল সব বের করা হয়েছে, তো সেগুলো আবার সাজাতে হবে। এই যে কাঁথা দেখেছেন, সুন্দর সুন্দর নকশা করা কাঁথা, তো এখানে রয়েছে 7-8টা কাঁথা রয়েছে। এই কাঁথাটা কালকে রোদে দেওয়া হয়েছে, আর বাদ বাকি ওই ঘরে আছে, আমি দেখাচ্ছি আপনাদের। তো এই কাঁথাগুলো টোটাল যা কাঁথা আছে সেই কাঁথাতেই পুরো ওই বড় কাঠের বাক্সটা পুরো লোড হয়ে যায়, আর কিচ্ছু রাখা যায় না। তো মা কালকে তো ওই রোদের মধ্যে, বৃষ্টি হচ্ছিল তো তার মধ্যে মা ভয়ে ভয়ে রোদে দিয়েছে, এই 6-7টা কাঁথা রোদে দেওয়া হয়েছে, আজকে আবার একটু দেবে বলছিল। আর ওই ঘরে চলুন আমি দেখাচ্ছি, এই যে এই ঘরে রয়েছে কাঁথা, এ দেখুন এখানে এমনি নর্মাল পাড়ের কাঁথা রয়েছে, আর ডিজাইন করা কাঁথাও রয়েছে, এই যে ওপর দিকে আছে ডিজাইন করা কাঁথাগুলো, এই দেখুন সুন্দর সুন্দর ডিজাইন করা হাতে। এই কাঁথাগুলো কিন্তু সবই হাতে সেলাই করা, আর এগুলো সব আমার মায়ের মা মানে আমার দিদা সেলাই করেছে, দিদার হাতের তৈরি কাঁথা। তো এই কাঁথাতে পুরো বাক্সটা লোড ছিল, এগুলো বার করা হয়েছে, আর এই কাঁথাগুলো এখন রোদে দেওয়া হয়নি, এগুলো রোদে দিতে হবে, আজকে রোদ দেখি যদি ঠিকঠাক হয় মা দেবেন। আর 6-7টা দেওয়া হয়েছে ওই ঘরের কটা, তো এতেই ভর্তি থাকে। আর এই কাঁথাগুলোকে তো খুব সুন্দর ডিজাইন করা, সব ভাঁজ করার আছে, তো এখন খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, তো আমি একসময় খুলে আপনাদের ভালো করে দেখাবো। দাঁড়ান আমি এখন একটা দেখাচ্ছি আপনাদের, কাপড় দিয়ে তৈরি, আর হাতে সমস্ত হাতে সেলাই করা, হাতে ডিজাইন করা। এই যে মাঝখানে যে ফুলটা দেখেছেন, মাঝখানে ফুলটা কত সুন্দর। আর এগুলো তৈরি করতে প্রচুর সময় লাগে, সময় লাগে আর চোখেরও দরকার হয়, আর এত সূক্ষ্মভাবে স্টিচগুলো করেছে, খুব ঘন ঘন, জানি না কতটা দেখতে পাচ্ছেন, ক্লোজ থেকে দেখেন। এইগুলো হচ্ছে উলের সুতো দিয়ে ডিজাইন নকশাটা করা, আর এইগুলো হচ্ছে নর্মাল কাঁথা সেলাই যে সাদা সুতো হয় সেই সুতো। আর একটা এই কাঁথাটা খুবই সুন্দর, খুবই সাইজ একটু ছোট কাঁথাটা, ডিজাইনটা খুবই সুন্দর। ক্লোজ থেকে দেখাচ্ছি ডিজাইনটা, নইলে বুঝতে পারবেন না। এই দেখুন ফুল, খুব সুন্দর ফুল বানানো, এরকম বক্স করা হয়েছে, সারা কাঁথাটাই বক্স করা হয়েছে, আর মাঝখানে একটা করে এরকম ফুল আঁকা আছে। এটা হচ্ছে উলের কাজ, আর কত সূক্ষ্ম সেলাই দেখেছেন, কত ঘন ঘন, খুব ঘন ঘন সেলাই। এই হচ্ছে ডিজাইনটা, এই যে ডিজাইনটা দেখেছি, হালকা হালকা ডিজাইন। আমি 3টে কাঁথা খুলে আপনাদের দেখালাম, এখন এগুলো ভাঁজ করে রাখবো, সব খোলা এখন সম্ভব না, প্রচুর খাটনি হয়ে যাবে, আর এখন সময়ও নেই সবগুলো দেখানোর মতো, পরে আমি আপনাদের একটা ভিডিওতে দেখাবো। তো এই যে কাঁথা, এগুলো সব হচ্ছে আমার দিদার তৈরি, আর এই কাঁথা তো এখন আর কেউ ব্যবহার করে না, সব তোলে থাকবে, মানে ঐতিহ্য হিসেবে, স্মৃতি হিসেবে সবই থেকে যাবে, যত্ন করে তুলেই রাখবো, আর যুগ যুগ থেকেই যাবে। আর এখনকার দিনে মানুষ তো ব্ল্যাঙ্কেট কম্বল এই সমস্ত ইউজ করে, লেপও সেরকম ব্যবহার করা হয় না। তো আজকে সবারই খাবারে রয়েছে ডাল রয়েছে, আর
আলু সিদ্ধ, আলু সিদ্ধটা আলু চোখা স্টাইলে করা হয়েছে। আর ওখানে আছে দই। বন্ধুরা এখন দুপুর বেলায় দেখুন আমাদের বাড়িতে কে এসেছে, তো রাম ভক্ত হনুমানজি চলে এসেছে আর আমাদের পেয়ারা গাছে পেয়ারা গুলো পেরে পেরে খাচ্ছে। দুটো হনুমান এসেছে আর এরা খুব লাফালাফি করছে, মানে এই ছাদ থেকে ওই ছাদে, এই বাড়ি থেকে ওই বাড়িতে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। তো আমি ফোনটা নিয়ে চলে এলাম ওদের একটু ভিডিও করবো বলে। ওই দেখুন পেয়ারা গাছের একেবারে আগায় বসে আছে আর পেয়ারা গুলো পেরে পেরে খাচ্ছে। তো মা বলছে তার আস না, যত পারে পেয়ারা খাক, ওদের খিদে পেয়েছে, ওদেরও তো খিদে আছে না। ওই দেখুন আবার লাফিয়ে পালালো। আর ওই যে পাশের বাড়িতে আম গাছ আছে, আম গাছে আম তো এখন নেই, তো আম আর খেতে পাচ্ছে না। এই দেখুন এই যে একটা হনুমান। তো বন্ধুরা আমি এবার ঘরে চলে এসেছি। তো মাথাটা তো সারাদিনে আঁচড়ানো হয়নি, পাগলের মতো দেখাচ্ছে, তো ভাবলাম মাথাটা একটু আঁচড়িয়ে নিই। তো মাথা আঁচড়ানো বলতে জাস্ট একটু ওপর ওপর হালকা করে আঁচড়ালাম। তো এবারে আমি একটু ঘরটা গুছিয়ে নেবো। এখানে মায়ের একটা শাড়ি রয়েছে, শাড়িটা ভাঁজ করে নেব, তারপর ঘরগুলো ঝাড় দেব। তো এখন দুপুরে খাওয়া দাওয়া হয়নি, মায়ের ওদিকে রান্না হয়ে গেছে। তো এখানে কয়েকটা জামা কাপড় রয়েছে, দুটো কুর্তি রয়েছে আমারই, প্লাজো রয়েছে। তো এই কটা আজকে কেচে দেবো, তারপর স্নানটা সেরে নেবো। এখানে ডিটারজেন্ট আর জল সব নিয়ে চলে এসেছি। এখন বাজে দুপুর দুটো, সব কাজকর্ম সেরে, কাজ বলতে জামা কাপড়টা গেছেছি আর স্নান করেছি, তো সব কিছু কমপ্লিট করে ঘরে এলাম। তো এবার রেডি হয়ে নেবো, তারপরে এখন তো দুপুরে খাওয়া দাওয়া হয়নি, তো দুপুরে খাওয়া দাওয়া সেরে নেবো। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। রেডি হয়ে গেছি, মা দিকে খেতে রাখছি, খাবার বেড়েছি, তো চলুন। তো আজকে রান্নাঘরে খেয়ে জামা কাপড়গুলো সব কেচে মিলে দিয়েছি। আজকে মেনুতে রয়েছে ডাটা রয়েছে, এটা কুমড়ো শাক, আর একটা তরকারি আছে, আর আছে চিকেনের লাল ঝোল। ব্যস্ত চল। তো বন্ধুরা ভিডিওটার বেশি বড় করব না, এখানেই শেষ করব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, তাহলে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।